মোহাম্মদ ইব্রাহিম তিনি প্রশ্ন করেছেন বলছেন কুলিয়াতুল কোরআনিল করিম ওদরাতল ইসলামিয়া এর জেনারেল আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি পড়ার পর কি কি যোগ্যতা হবে আপনি আরও একটা প্রশ্ন করেছেন বলেছেন অ্যাকাডেমিক আরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি করার পর কি কি যোগ্যতা হবে যদি জানাতেন কুলিয়াতুল কোরআন করিম ও দে ইসলামিয়া আমাদের দেশে একটি চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের উলামাই কেরামের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন এবং একটা অত্যন্ত সুযোগ্য অ্যাকাডেমিক কমিটি অ্যাকাডেমিক কারিকুলাম সহ সব কিছু তারা প্রস্তুত করে দিচ্ছে তার আলোকে এই প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ক্যারিকুলাম সেটাকে সামনে রেখে আমাদের দেশের প্রেক্ষাপটকেও সামনে রেখে পরিচালিত হচ্ছে এবং এটি বিভিন্ন ভাবে অ্যাফিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যেও রয়েছে আচ্ছা এখন এখানে দুটো অ্যারাবিক কোর্স রয়েছে একটা হলো জেনারেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স এর যারা ছাত্র বা শিক্ষার্থী তারা কী কী শিখবেন তারা প্রথমত শিখবেন সাধারণ যে আরবি কথোপকথন সেটা তারা আরবি লিখতে শিখবেন এবং বিশেষ করে আরবি পড়তেও শিখবেন যাতে করে তিনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন এবং তিনি আরবি এবারটা শুদ্ধ করে পড়তে পারেন তিনি হাদিসটা শুদ্ধ করে পড়তে পারেন আর যেহেতু তিনি আরবি শিখবেন আরবি শেখা তো অর্থ না বুঝে মুখস্থ করা নয় আরবি শেখা হচ্ছে আরবি শিখবেন বুঝবেন যেটাকে লিসেনিং কমপ্লিট শুনেও বুঝবেন পড়েও বুঝবেন এই যোগ্যতাগুলো হবে তবে মনে রাখবেন এটা অ্যাকাডেমিক আরবিক কোর্স যেহেতু নয় আপনি এটা পড়ে আপনি ইবনু ক্যাথির যেটা আরবি তাফসির সেটা বুঝবেন তবারি বুঝবেন এটা আমরা বলবো না কিন্তু আপনি কেইফাহালুকাইয়া খিয়ান আলহামদুলিল্লাহ হ্যাঁ এভাবে আপনি কোনো কিছু কিনতে যান ওমরায় যান হজে যান বা কোরআন যখন পড়েন অন্তত ত্রিশ পারার তর্জমাগুলো যেন আপনি বুঝে ফেলতে পারেন কিছু ছোটো ছোটো হাদিস ইন্নাম আল্লাহ দিন ওয়ান্না সিহা এগুলো যাতে বুঝতে পারেন সেই যোগ্যতা আপনার হবে এবং কিছু অ্যারাবিক গ্রামারের প্রাথমিক যোগ্যতা আপনার হবে অ্যাকাডেমিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করার উদ্দেশ্য হলো আপনি ফার্দার যে উচ্চশিক্ষা গ্রহণ করবেন বা আরবিতে গবেষণাগুলো করবেন সেই জন্যে আপনার অ্যারাবিক যোগ্যতা যাতে অর্জিত হয় যেমন আপনি বিদেশে ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করবেন তাহলে এই কোর্সটা দরকার বই পড়ে তো বুঝতে হবে আরবি বইগুলো পড়ে বুঝতে হবে আপনি আরবি গ্রামার পড়ে বুঝতে হবে আপনি ফেকার বই পড়ে বুঝতে হবে ওসুলে ফেকার বই পড়ে বুঝতে হবে আবার আপনি যদি বাহেস হন আপনি যদি গবেষক হন যেমন আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখতে চান আরবিতে অথবা আপনি মাস্টার্স একটা কোর্স সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয় বা মিশর কোনো বিশ্ববিদ্যালয় করতে চান তাহলে একাডেমিক অ্যারাবিকটা খুব জরুরি এটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফর অ্যাকাডেমিক পারপাস অ্যাকাডেমিক উদ্দেশ্যে আরবি ভাষাকে রপ্ত করা তার মানে হচ্ছে এই কোর্সটা করলে সাধারণত আমরা যে কোনো আরবি বই পড়ার যোগ্যতা হবে পড়ে বোঝার যোগ্যতা হবে লেখার যোগ্যতা হবে এখান থেকে রিসার্চ করে বেশ কিছু আলমিয়া জ্ঞান গবেষণা করার যোগ্যতা আমাদের অর্জিত হবে তবে অবশ্যই এ কাজের জন্য আমাদেরকে যথেষ্ট আগ্রহী হতে হবে পরিশ্রম করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং কলিয়াতো কোরণকারী মদরাসুল ইসলামী আপনাদেরকে সে পথটা দেখাচ্ছে ইতিমধ্যে এখানে প্রায় কয়েক লক্ষ বইয়ের একটা ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে এবং সেটা অন্যদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে হার্ড কপিও ধীরে ধীরে সেখানে বেশ সমৃদ্ধ বেশ কিছু রেফারেন্স সেখানে এসেছে এবং আমাদের অনেক ভাই বোনেরা সেখানে বই দিচ্ছেন আমি আপনাদেরকেও দত্ত আহ্বান জানাতে চাই বিশেষ করে এমন একটা অ্যাকাডেমিক প্রোগ্রামকে যারা সাকসেসফুল করতে চান আপনাদের জন্য সুযোগ আছে আপনারা দেশ বিদেশ থেকে আরবিতে বিশেষ করে পাশাপাশি ইংরেজিতে পাশাপাশি বাংলাতে অথেন্টিক গবেষণামূলক যে কোনো বই আপনারা এই লাইব্রেরিতে ডোনেট করতে পারেন তাতে করে একটা লাইব্রেরি সমৃদ্ধ হবে গড়ে উঠবে এবং এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের স্কলাররা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বা পড়ুয়ারাও এসে যেন উপকৃত হতে পারেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং স্থায়ী করেন